এখন এই করোনা ভাইরাসের টাইমে আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা বাজার করে প্রোডাক্টটাকে ঘরে কিভাবে আনবেন। আপনারা এখন এই সময়টাতে যেই প্রোডাক্টই কেনেন না কেন, আপনারা এই সময়ের জন্য ধরে নিন যে বাসায় এই প্রোডাক্টটা আসছে না, আসছে একটা ভাইরাস, এবং সেরকমভাবে আপনারা প্রতিরোধ ব্যবস্থাগুলি নিন। সবার আগে আমরা জেনে নেই যে এই করোনা ভাইরাসটা বিভিন্ন সারফেসে কতক্ষণ টিকে থাকতে পারে। কার্ডবোর্ড বা কাগজে দেখা গেছে এটা 1 ঘন্টা থেকে 1 দিন পর্যন্ত থাকে, রিসার্চাররা যেটা বলেছে। আর প্লাস্টিক বা মেটাল টাইপের কোনো একটা বস্তুতে, যেমন স্টেনলেস স্টিল বা প্লাস্টিকের কোনো প্রোডাক্ট বা ধরেন বিস্কিটের কভার যেগুলো প্লাস্টিকের তৈরি, সেখানে এটা 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর বাতাসে এটা 3 ঘন্টা পর্যন্ত ভাসতে পারে। আপনারা বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনুন বা আপনারা গ্রোসারি শপ বা সুপার শপ বা যে কোনো দোকান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনুন, আপনারা যেটা করবেন সবার আগে প্রোডাক্টটা বাসায় আনার আগে 3 দিন বাসার বাইরে ফেলে রাখুন। আপনার বাড়ির গ্যারেজ হোক বা যে কোনো একটা স্থানে 3 দিন বাসার বাইরে ফেলে রাখুন, 3 দিন পরে আপনি প্রোডাক্টটাকে বাসায় ঢুকান। আর যদি অতি প্রয়োজন হয় যে তখন তখনই আপনার প্রোডাক্টটাকে বাসায় ঢুকাতে হবে, বা 3 দিন পরেও যখন আপনি প্রোডাক্টটাকে বাসায় ঢুকাবেন তখন আপনি কী কাজগুলি করবেন সেটা এখন আপনাদেরকে বলছি। আমি আপনাদেরকে অল্প কিছু জিনিস দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আমি বাজার থেকে এই বেদানা কিনলাম, আপেল কিনলাম, টমেটো কিনলাম, যে কোনো প্রোডাক্টই হতে পারে। আপনারা হয়তো ভাবছেন যে কী আর হবে, বেদানা আপেল টমেটো একটা পলিথিন ব্যাগ। বাট এখানেই কিন্তু অনেক লোকের টাচ আছে, অনেক লোক হয়তো এই প্রোডাক্টের সামনে কথা বলেছে, যাদের মুখের থেকে হয়তো এই ভাইরাসটা এই প্রোডাক্টে বা এই পলিথিন ব্যাগের উপরে লেগেছে, অনেকে হয়তো এটার উপরে হাঁচি কাশিও দিয়েছে, এবং সেখান থেকে এই ভাইরাসটা দেখা যাবে ছড়াবে। আপনারা যেটা করবেন, আপনারা মনে মনে গ্লিটার কল্পনা করবেন। গ্লিটার যেমন জরির মতো একটা জিনিস হয়, আপনারা কল্পনা করবেন যে এই পলিথিনের বাহিরে গ্লিটার লেগে আছে, যে এই গ্লিটারগুলি মনে করেন ভাইরাস। ভাইরাস তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা কল্পনা করবেন যে বাইরে কোনো গ্লিটার লেগে আছে, এবং এই গ্লিটারটা সাবান দিয়ে ধুলে পরে ওয়াশ হয়ে যাবে। আর এই গ্লিটারটা কোনোভাবেই আপনার চোখে নাকে মুখে যেন না যায় সেটা চেষ্টা করতে হবে। সুতরাং আপনারা যেটা করবেন সবার আগে, এই কাজগুলি কিন্তু বাসার বাহিরেই করতে হবে, আমি বাসার ভিতরে দেখাচ্ছি। এবং একটু পরে আপনাদেরকে আরও কয়েকটা ভিডিও দেখানো হবে যে আমরা কীভাবে আমাদের বাজার করা জিনিসগুলি ধুচ্ছি, সেগুলো দেখলেও আপনারা আইডিয়া পাবেন। তো বাইরের থেকে যখনই একটা প্রোডাক্ট আপনারা আনবেন, সবার আগে 2টা বড় বড় বালতি বা পাত্র নেবেন। একটাতে থাকবে সাবান মেশানো পানি, আরেকটাতে থাকবে নর্মাল পানি। আপনারা যেটা করবেন, সাপোজ বেদানা, তো বেদানার বাহিরেরটা কি পলিথিন ব্যাগের মধ্যে আছে, বেদানাটা পলিথিন ব্যাগ কিন্তু প্লাস্টিক, প্লাস্টিকের মধ্যে ভাইরাসটা থাকে কয়দিন, 3 দিন পর্যন্ত জীবন্ত থাকে। বেটার হয় আপনারা যদি হাতে গ্লাভস পরতে পারেন, নাকে মাস্ক পরতে পারেন, মুখে মাস্ক পরে প্লাস্টিক প্রোডাক্ট পলিথিনটাকে জাস্ট এভাবে ধরবেন, এবং চেষ্টা করবেন যেন বাহিরের সাইডটা ভিতরে চলে আসে এবং ভিতরের সাইডটা বাহিরে চলে যায়, কারণ বাহিরের সারফেসেই কিন্তু ভাইরাস। এবং আপনারা প্রোডাক্টটাকে সাবান পানির মধ্যে ছেড়ে দিন। পলিথিনের ভিতরের দিকটা বাহিরে চলে গেল, বাহিরের দিকটা ভিতরে চলে আসলো, এরপর সেটাকে ভাঁজ করে ফেলে দিন। এখন টমেটো, সেইমভাবে পলিথিনের বাহিরের দিকটা ভিতরে চলে যাবে, ভিতরের দিকটা বাহিরে চলে আসবে, এবং সাবান পানির মধ্যে ফেলে দিতে হবে। সাপোজ বিস্কিট, বিস্কিটটাও একটা পলিথিনের মধ্যেই আনা হয়েছে, ভিতরের দিকটা বাহিরে, বাহিরের দিকটা ভিতরে, সাবান পানির মধ্যে ফেলে দেন। ওষুধ হতে পারে, যে কোনো খেলনা হতে পারে, যে কোনো প্লাস্টিক প্রোডাক্ট এভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বিস্কিটের বাহিরেও কিন্তু প্লাস্টিক, এটা তো আর ফেলা যদি যায় তাহলে ফেলে বিস্কিট আলাদা বয়ামে ভরে ফেলেন, আর যদি না হয় তাহলে বিস্কিটের বাইরের পোর্শনটাকেও সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চাল ময়দার প্যাকেটগুলি যেহেতু প্লাস্টিকের, সুতরাং আমরা এই প্যাকেটগুলিও সাবান পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিসই
20 সেকেন্ড যাবত ইন্ডিভিজুয়াল ঘষে ঘষে প্রত্যেকটা চিপা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড যাবত ঘষে ঘষে ধুতে হবে। ডিম কিনলে ডিমগুলিও আপনারা এভাবে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন। আর গরুর মাংস কিনলে তা আধা ঘন্টা ফুটন্ত গরম পানিতে রেখে দিন, এরপর ধুয়ে ফ্রিজে রাখুন বা রান্না করুন। মুরগির মাংস বা মাছের ক্ষেত্রে হালকা গরম পানিতে ভিনেগার আর লবণ দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে হয় হাফ ডান করে ফ্রিজে রেখে দিন অথবা রান্না করে ফেলুন। এখন সাপোজ আপেল, আপেলটাও সেইমভাবে পলিথিনের ভিতরটা বাহিরে বাহিরটা ভিতরে দিয়ে সাবান পানিতে ফেলে দিতে হবে এবং ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পরিষ্কার করে যেখানে যেখানে হাতের টাচ লাগতে পারে সম্পূর্ণ সার্ফেসই পরিষ্কার করে এবার নর্মাল পানিতে আপনি ট্রান্সফার করবেন। সাবান পানির থেকে লেবু আম সরিয়ে নর্মাল পানিতে আবার ওয়াশ করা হচ্ছে যেন সাবান পানিটা অনেকখানি ধুয়ে চলে যায়। এভাবে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল ধুয়ে নর্মাল পানিতে ট্রান্সফার করতে হবে। টাইম কনজিউমিং এটা, কিন্তু এটা করতে হবে। এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট নর্মাল পানিতে যখন আপনি ট্রান্সফার করলেন তারপর সেটা সিঙ্কে নিয়ে যাবেন বেসিনে। ফাইনালি সিঙ্কের পানিতে খাদ্যদ্রব্যগুলোকে পুরোপুরি সাবানমুক্ত করা হচ্ছে। সিঙ্কে রানিং ওয়াটারের মধ্যে আপনারা ধোন, সেখানে ফাইনাল ধুয়ে তারপরে আপনারা সেটা ফ্রিজে রাখেন। চাল, ডাল, পেঁয়াজ, রসুন এই জাতীয় খাদ্যদ্রব্য যেগুলি ধুয়ে প্রিজার্ভ করা যায় না সেগুলি একটি পরিষ্কার পাত্রে ঢেলে এক সপ্তাহের জন্য দূরে কোথাও রেখে দিন এবং এক সপ্তাহ পর রান্না করার পূর্বে সেগুলো ভালোভাবে ধুয়ে রান্না করুন। চিনির ক্ষেত্রে কাঁচা চিনি না খেয়ে তা শিরা বানিয়ে তারপর ঠান্ডা করে তা ব্যবহার করুন। আর কালো জিরা খুব ভালোভাবে ধুয়ে মাইক্রোওয়েভে ড্রাই করে তারপর প্রিজার্ভ করুন বা খান। এখন আসি পাউরুটির ক্ষেত্রে। অনেকেই আমরা বাসায় পাউরুটি খাই। পাউরুটির ক্ষেত্রে যেটা করতে হবে সেইমভাবেই আমরা পাউরুটির কভারটাকে কেচি দিয়ে কেটে হালকাভাবে খুলে ঢেলে ফেলবো এবং প্যাকেটটাকে ফেলে দিব এবং বেটার হবে পাউরুটিগুলি আমরা যদি রান্না করে খাওয়া যায় এরকমভাবে খাওয়া যায়, যেমন পাউরুটি ডিম দিয়ে ভাজি করা বা পাউরুটি আমরা যদি টোস্ট করে খাই। পাউরুটি ঠান্ডা অবস্থায় যেন না খাওয়া হয়, যেমন অনেকে পাউরুটিকে ঠান্ডা অবস্থায় জেলি দিয়ে খায়, সেই জাতীয় খাবারগুলি এখন বাদ দিতে হবে। গরম করে খাওয়া যায় এরকম খাবার খাওয়াটা হচ্ছে বেটার এখন, কারণ গরমে ভাইরাসটা মরে যায়, ঠান্ডাতে কিন্তু ভাইরাসটা অনেকদিন টিকে। এখন আসি রেস্টুরেন্ট থেকে যদি আমরা কোনো খাবার অর্ডার দিই বা কোনো ফাস্টফুডের দোকান থেকে আমরা যদি কোনো খাবার অর্ডার দিই, কারণ আজকাল তো অনেকে বাইরে থেকে খাবার অর্ডার দেয়, সেক্ষেত্রে কী করতে হবে? এই সময় বাইরে থেকে খাবার অর্ডার দেওয়ারই দরকার নেই, ঘরের খাবারই খান। তারপরেও কেউ যদি বাইরের থেকে পিজা বা বার্গার এই জাতীয় কোনো খাবার অর্ডার দেয়, একই কাজই করবেন। আগে দেখতে হবে যে যেই লোকটা আপনাকে ডেলিভারি দিচ্ছে খাবার তার থেকে 3 ফুট ডিস্টেন্স মেনটেন করে সতর্কতার সাথে তার থেকে খাবারটা নেওয়া, তাকে টাকাটা পে করা সতর্কতার সাথে। এরপর আপনি খাবারটা যখন আনলেন খাবারের যে ব্যাগটা আছে সেই ব্যাগটা আপনি আগেই ফেলে দেন। এরপর সাপোজ আপনি বার্গার যেই পলিথিন বা যেই প্যাকেটের মধ্যে দেওয়া হচ্ছে সেই প্যাকেটটাকে সেইমভাবেই আপনি আলাদাভাবে খুলে বার্গারটাকে পরিষ্কার একটা পাত্রে ঢেলে ফেলেন, প্যাকেটটাকে ফেলে দেন। এরপর যেটা করতে হবে, অবশ্যই আপনি সেই খাবারগুলিকে মাইক্রোওয়েভ ওভেনে গরম করতে হবে অথবা চুলায় গরম করেন, এক কথায় গরম করে খেতে হবে। অনেকেই হয়তো ভাবে যে ভাইরাস ফ্রিজে থাকলে হয়তো মরে যাবে, এটা ভুল ধারণা। কারণ কিছু কিছু করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে যে ফ্রিজের মধ্যে এটা 2 বছর যাবৎ জীবিত থাকে, সুতরাং খাবার ফ্রিজে রাখলে যে ভাইরাস ঠান্ডায় মরে যাবে তা কিন্তু ঠিক না। এই জন্য আপনারা আইসক্রিম কিনেন বা যাই কিনেন আপনারা অবশ্যই বাইরের প্লাস্টিকটাকে সাবান দিয়ে ধুবেন, পলিথিনটাকে ফেলে দিবেন, সম্পূর্ণ প্যাকেটটাকে ধোয়ার পরে যদি আইসক্রিম রাখতে হয় তখন তো আর আইসক্রিম তো আর কিছু করার নাই, আইসক্রিম তো আর গরম করে খাওয়া সম্ভব না, আইসক্রিমটাকে তখন ফ্রিজে রাখেন। আর এই মুহূর্তে আমার মনে হয় ঠান্ডা খাবার যত পারা যায় অ্যাভয়েড করাই বেটার, গরম খাবার খান। আশা করি এতক্ষণ যা দেখালাম মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে যতখানি পেরেছে বলেছে। তবে আপনারা যদি আরও বেশি সতর্কতা নিতে পারেন কোনো সমস্যা নেই, আরও বেশি সতর্কতা নেন। আর এই ক্ষেত্রে আসলে আপনাদের সিক্স সেন্স বা আপনাদের আইডিয়া বা আপনাদের প্রেডিকশনটাই বেশি ভালো কাজ করবে। যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ একটা চিপসের প্যাকেট কিনলাম এখানে হয়তো অন্য একটা লোক ধরতে পারে, এখানে ভাইরাস থাকতে পারে, সেই জায়গাটা আপনারা ক্লিন করে নেন। যদি মনে হয় যে না পুরোটাই ক্লিন করা বেটার, আমি বলবো পুরোটাই ক্লিন করা বেটার, আপনারা পুরোটাই ক্লিন করে নেন। আপনাদের যদি জাস্ট এখন মনে হয় যে হ্যাঁ এই কলিং বেলের সুইচটা মনে হয় যে ক্লিন করে ফেলা দরকার, সেটা ক্লিন করে ফেলেন। যে যেভাবে পারেন আপনাদের মতো সর্বোচ্চ যতখানি সতর্কতা নেওয়া দরকার সেই জিনিসটা আপনারা নেন। আর কাইন্ডলি ঘরে থাকেন, আর দোয়া করছি করোনা ভাইরাসটা পুরো পৃথিবী থেকে চলে যাক আর সবাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সবাই ভালো থাকবেন, বাই।